উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। প্রশিক্ষণ শেষে সঞ্চয়কৃত 20,000 টাকা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় একটি অটোরিকশা কেনেন। প্রায় এক বছরের বেশি সময় ধরে শহর কিংবা গ্রামের রাস্তায় দিব্যি অটো চালিয়ে বেড়াচ্ছেন সকাল সন্ধ্যা, সেই উপার্জনেই চলছে সংসার। স্বপ্নের থেকে যদি গাড়ি দেন তা আমি চালাবো, যদি তোমরা সহযোগিতা করেন, আমার তো টাকা পয়সা নাই, আমরা গরিব মানুষ, এই মালিকের টাকা যে আছে ওই টাকা দিতে পারবো, কিছুটা দিয়ে যদি সহযোগিতা করেন, একটু গাড়ি দেন আমি চালাবো, স্বপ্ন প্রকল্পভুক্ত 18 হতে 45 বছর পর্যন্ত নারীদের 1.5 বছর মেয়াদে বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণ দেয়ায় আজ স্বপ্নার মতো অনেকেই হতে পেরেছেন স্বাবলম্বী। স্বপ্নার এ দূরদর্শিতা যেমন তার সংসারে স্বচ্ছলতা এনেছে, তেমনি সাহস যোগাবে গ্রামীণ অসহায় দুস্থ নারীদের। সে এমন একটা পেশা বেছে নিয়েছে অটো রিক্সা চালানো এবং সে কুড়িগ্রাম জেলার আনাচে গানাচে এই অটো নিয়ে যাচ্ছে এবং নারী এবং শিশুকে সে প্রাধান্য দিয়ে যাচ্ছে, যেটা গ্রামীণ দুস্থ মহিলাদের ভাগ্যোন্নয়ন ও দেশের দারিদ্র বিমোচনে সরকার একটি টেকসই প্রকল্প হাতে নেয় 2015 সালে। এ প্রকল্পের ধারাবাহিকতায় স্বপ্নার মতো আরো অনেক নারী হয়ে উঠবে এমন উজ্জ্বল দৃষ্টান্ত, এ প্রত্যাশা সকলের। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।